হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বরগুনা শাখা শ্রী রাধা দামোদর মন্দিরের পক্ষ থেকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। শুধু ভক্তমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাতাজিরা খুব সুন্দরভাবে সেবা দিচ্ছে এবং স্তরে স্তরে বিভিন্নভাবে বিভিন্ন সবজি তৈরি করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আবার কোনো ভক্তরা লাউ ধুচ্ছে, কেউ আলু ধুচ্ছে, এবং অনেক মাতাজিরা তারা হচ্ছে বিভিন্ন প্রকারের সবজিগুলো তৈরি করছে, যেটাকে সবজি আমান্য করা বলা হয়। তো আবার আমাদের বেশ কয়েকজন মাতাজি দেখা যাচ্ছে সবজি আইটেম তৈরি করছে, যেমন আমাদের মীনাক্ষী মাতাজি, তারপরে আমাদের যমুনা মাতাজি। তো খুব সুন্দরভাবে তারা বিভিন্ন আইটেম তৈরি করছেন। তো আসলে এই আইটেমগুলো কেন তৈরি করছেন সেটা তো আসলে জানা দরকার। আইটেমগুলো তৈরি করছেন কারণ হচ্ছে আগামীকাল রয়েছে অন্নকূট মহামহোৎসব, এবং তারা অতি ভালোবাসার সাথে, অতি প্রেমের সাথে এই সেবাগুলো করছেন। দেখুন কত সুন্দর করে শাকগুলো সাজিয়ে রেখেছে, মানে এই শাকগুলো কিন্তু বাজার থেকে কেনা কোনো শাক নয়। বিভিন্ন মাতাজিরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একদম প্রাকৃতিক যে শাক সেগুলো নিয়ে এসছে। এখন কত সুন্দর আমাদের ভগবান দামোদর মাজাসদা রয়েছেন, আর ইনি হচ্ছেন প্রখ্যাত কীর্তনিয়া বনমালী মাতাজি। তিনি অনেক সুন্দর কীর্তন করেন, আমরা তার কীর্তনও দিয়ে দেব। এবং এখানে যে মাতাজিরা রয়েছেন তারা এই ইসকনে তারা নতুন হলেও তারা খুব সুন্দরভাবে মন্দিরের বিভিন্ন সেবা সম্পাদন করে থাকেন, এবং তারা যে সেবাগুলো করে থাকেন সেটি একদম স্বতঃস্ফূর্তভাবে। মজার বিষয় হচ্ছে এই যে মন্দিরটি, এটি প্রতিষ্ঠিত হয়েছে 2022 সালের রথযাত্রার মহোৎসবের সময়, অর্থাৎ তার আগে ইসকনের কোনো স্থায়ী মন্দির ছিল না, এবং এই স্থানটিতেও এর আগে এরকম কোনো ভক্ত ছিল না যারা প্রচার করবে বা যারা এই মন্দিরের সেবা করবে। কিন্তু কৃষ্ণের অশেষ কৃপায় এখানে মন্দিরটি হয়েছে। এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবজিতে যে আলু দেওয়া হয়, সেই আলু দেওয়ার জন্য আলুগুলো ভেজে রাখা হয়েছে। মাতাজি বরবটি ভাবছেন, এবং রাতে যাতে ভক্তরা প্রসাদ পেতে পারে সেজন্য খিচুড়ি রান্না করা হয়েছে। তো আগামীকালকে এই অন্নকূটের জন্য কিন্তু এত মহা আড়ম্বর, তো আইটেম করার প্রস্তুতি, এবং আমাদের টার্গেট রয়েছে যাতে আমরা মোটামুটি 500+ আইটেম করতে পারি এবং সেটি ভগবানের ভোগে দিতে পারি। অর্থাৎ অন্ন কূট তৈরি করার জন্য যাতে অনেক বেশি অন্ন নিবেদন করা যায়, এবং অনেক বেশি অন্নের সাথে যাতে অনেক সবজি নিবেদন করা যায়, সেই প্রচেষ্টাই করছে ভক্তরা। তবু লজ্জা পাচ্ছেন তাই তাকে দেখতে দিচ্ছেন না। মীনাক্ষী মাতাজি ভগবানের জন্য পাকোড়া তৈরি করছেন। তো এই মাতাজি হচ্ছেন সুবিধখালি থেকে এসেছেন এই শুধুমাত্র অন্নকূট মহোৎসবে সেবা দেওয়ার জন্য। রাজীব প্রভু সেবা দিচ্ছে, তারপরে হচ্ছে অন্যান্য ভক্তরা এই যে আলু ধোয়ার সেবায় ব্যস্ত, এবং এরা বলেছেন যে সারা রাত তারা সেবা করবে, যে সেবাই লাগুক তারা সারা রাত সেবা করবে, কোনো সমস্যা নেই। তো মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই সেবায় ব্যস্ত। ইনি হচ্ছেন রিপন প্রভু, প্রচুর প্রচুর পরিমাণে সেবা দেন। ইনি হচ্ছেন আমাদের সিদ্ধরূপ প্রভু, যিনি হচ্ছেন এই বরগুনার একমাত্র পূজারি। অবশ্য বরগুনায় আরও পূজারি রয়েছেন, নন্দিনী যমুনা মাতাজি, যিনি হচ্ছেন এই বরগুনাতে যারা প্রথম দিককার ভক্ত তার মধ্যে উনি একজন অন্যতম, এবং এই মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অনেক বেশি ভূমিকা রয়েছে। এবং ইনি হচ্ছেন বিপুল প্রভু, বিপুল প্রভু ভালো কীর্তন করেন এবং নগর সংকীর্তনের সামনের সারিতে থাকেন। প্রভু হচ্ছেন অনেক প্রভুরাই রয়েছেন যাদেরকে আপনারা দেখেছেন, এই বাচ্চাগুলো হচ্ছেন যেসব মায়েরা সবজি তৈরি করছেন তাদেরই বাচ্চা। ইতিমধ্যে সিদ্ধরূপ প্রভু রান্নায় চলে এসেছেন, তো তিনি রান্না করছেন এবং খুব সংক্ষেপে রান্না করার জন্য প্রেশার কুকার ব্যবহার করছেন। তো অলরেডি কী যেন একটু ভাবছেন। হ্যাঁ, তো পিছনে আবার অভিজিৎ প্রভু, তিনি কেক টেক বিভিন্ন কিছু তৈরি করবেন। তাকে তার সাথে আবার সহযোগিতা করছে আরও ভক্ত। অনন্ত শেষ প্রভু,
তিনি খালি গায়ে, সেজন্য তিনি বিব্রত বোধ করছেন, এজন্য তাকে আমরা ভিডিওতে নিলাম না। তো অলরেডি ইতোমধ্যেই কিন্তু বেশ কিছু আইটেম তৈরি করা হয়েছে এবং সেগুলো মাটির যে পাত্র সেই পাত্রে রাখা হয়েছে, কারণ এই মাটির পাত্রেই সরাসরি ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আপনারা জানেন যে ভগবানের যেসব পাত্র ভগবানের সেবায় দেওয়া যায়, অর্থাৎ ভগবানের ভোগ অর্পণ করা যায়, তার মধ্যে অন্যতম একটা কিন্তু মাটির পাত্র। যদিও সবচেয়ে প্রিয় হচ্ছে সুবর্ণ বা স্বর্ণপাত্র। এই হচ্ছে অভিজিৎ প্রভু খুব সুন্দরভাবে কেক তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছে, এবং এই ভক্তরা পটুয়াখালী থেকে এসেছে। এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার প্রভু, তিনি সব দিকে তদারকি করছেন। এই অলরেডি প্রস্তুত করেছে অভিজিৎ প্রভু কেকের যে মাখাটা, সেটা প্রস্তুত করেছে এবং অনেক খুশি এত সুন্দরভাবে সেবা দিচ্ছে। রাজীব প্রভু রান্না করছে, একদম এক মনে রান্নায় ব্যস্ত আছে। প্রভুকে আবার দেখাচ্ছি, অনন্তশেষ প্রভুকে, খুব সুন্দর আইটেম করতে পারেন, মানে আপনারা অবাক হয়ে যাবেন তার আইটেম দেখে। দেখুন অলরেডি বেশ 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 কিছু আইটেম নেমে গিয়েছে। এভাবে সারা রাত ধরে আমাদের রান্নার প্রসেস চলবে, যাতে করে আগামীকালকের এই অন্নকূটে আমরা 500 আইটেম দিতে পারি। আগামীকাল মানে হচ্ছে 28 অক্টোবর। হয়তো আপনারা যখন ভিডিওটি দেখবেন এই সময়টি হয়তো পিছনে চলে যেতে পারে, কারণ হচ্ছে ভিডিও তৈরি করে একটু এডিট করে ছাড়তে ছাড়তে হয়তো একটু সময় লাগতেই পারে। আইটেম কিন্তু এখানে শেষ না, মাত্র শুরু। এরকম অনেক 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 আইটেম হবে, যে আইটেমের মাধ্যমে গিরিগোবর্ধন পর্বতের সামনে গিরিগোবর্ধনকে পূজা করা হবে এবং তাকে অফার করা হবে। এটি হচ্ছে কচুর লতি বা কচুর যে বই, সেটা ভাজা হচ্ছে, এবং এটা হচ্ছে একটা বিশেষ মিষ্টি দ্রব্য জিনিস। এটাকে বলা হয় কথাগত বুন্দিয়া, এরকম বলে। এটা সিরিয়ায় ভেজানো হয়, আর এগুলো হচ্ছে বিভিন্ন মশলার যেটা হচ্ছে ভাঙা হয়েছে। ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য খুব আটঘাট বেঁধে লেগেছে এবং প্রসাদ আস্তে আস্তে ভোগ রুমে নিচ্ছে, যাতে করে সেখানে সংরক্ষণ করে রাখা যায়। আসলে সবাই কম বেশি সেবার সাথে যুক্ত থেকে সেবা করছে। সবাই যে এক ধরনের সেবা করছে ব্যাপারটা সেরকম নয়। কেউ পাত্র মার্জন করছে, কেউ রান্না করছে, কেউ মশলা তৈরি করছে, কেউ বাদাম বাটছে, কেউ ভর্তা তৈরি করছেন। তন্দ্রা মাতাজি, তিনি হচ্ছেন ভর্তার জন্য বিখ্যাত। এই বরগুনায় তাকে ভর্তা মাতাজি বলা হয়, অর্থাৎ তিনি খুব ভালো ভর্তা তৈরি করতে পারেন। তো মাতাজিরা অলরেডি খুব সুন্দরভাবে বিভিন্ন আইটেম প্রস্তুত করছেন। আমাদের মহারত্ন নিতাই প্রভু, অসীম কেশব প্রভু, তারা প্রসাদ পাচ্ছেন। তো আরও অনেক ভক্তরা সাথে সাথে প্রসাদ পাচ্ছেন। আমরা এখন চলে যাব আমাদের মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ সর্বমঙ্গল মাধব দাস প্রভুর কাছে। তো তিনি এই যে অন্নকূট মহোৎসব উপলক্ষে কী বলেন, চলুন শুনে আসি। মহোৎসবের কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। শুধু ভক্তবৃন্দ, আপনারা কৃপা আশীর্বাদ করবেন, আমরা যেন সুন্দরভাবে অন্নকূট সফলভাবে পালন করতে পারি। হরে কৃষ্ণ। তো দেখলাম যে প্রভু কী বললেন, দেখছি এখন ভক্তরা আলু ধুচ্ছে, অলরেডি রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন রাত, সারা রাত রান্না হয়েছে, তো এখন সকাল হয়েছে। তো সকাল পর্যন্ত ভক্তরা কিন্তু নিরালয়ভাবে রান্নার সেবা করছে। যদিও নতুন মন্দির, এই কারণে জায়গার সংকট, সে কারণে এই অল্প পরিসরেই জায়গা নিয়ে সেখানেই রান্না করা হচ্ছে। এই তো নয়ন প্রভু, তারপরে কৃপা প্রভু, যুবল প্রভু, এমনকি মন্দিরে যিনি সভাপতি রয়েছেন মহারত্ন নিতাই প্রভু, তিনিও রান্নায় আছেন। মানে আসলে খুব আনন্দ নিয়ে রান্না করা হচ্ছে। দেখুন ভগবান গৌর নিতাই, তাদেরকে দর্শন দেওয়া হচ্ছে। তো যেহেতু বড় প্রোগ্রাম, তো সে কারণে সব ভক্তরা বিভিন্ন সেবায় ব্যস্ত, তার মধ্যেও ডিউ টাইমে সবাই সব সেবা করছে। হরি বোল, জয় গিরিগোবর্ধন, পূজা কি জয়, জয় অন্নকূট মহোৎসব কি জয়। তো আসলে এই যেটা দেখানো হলো, এটা হচ্ছে ভগবানের ভোগ অর্পণ করার আগে সাজানো। তো ভক্তরা খুব আনন্দ করে নৃত্য করছে, কীর্তন করছে, কারণ এখন ভোগারতি চলছে। তো ভোগারতির পরেই আস্তে আস্তে ভোগ দর্শন হবে, এবং এই ভোগ দর্শনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ভগবানকে কতগুলো আইটেম নিবেদন করা হয়েছে, এবং ভগবানকে যে আইটেমগুলো নিবেদন করা হয়েছে সেগুলো কী কী ছিল। অলরেডি ভক্তরা যে প্রসাদ পাবে, সেই প্রসাদ পাত্রে দেয়া হচ্ছে, যাতে করে খুব সহজে তাদেরকে সার্ভিস করা যায়।
বিভিন্ন আইটেম সাজানো রয়েছে। আইটেমগুলো এখন বালতিতে ভরা হচ্ছে যাতে খুব সহজে তাদেরকে সার্ভিস করা হয়। এখনই ভোগ দর্শন হবে এবং দর্শনের মাধ্যমে আমরা ভগবানের এক বিশেষ কৃপা পাবো। যাতে বলা হয়েছে অন্নকূটের ভোগ দর্শন হলেও তাকে এই জন্ম মৃত্যু জড়বন্ধনে আর আবদ্ধ হতে হয় না। তো একই দিকে সেই অন্নের কূট, আবার সেই অন্নের মধ্যেই ভগবানের সেই শ্রীবিগ্রহের রূপ আমরা দর্শন করতে পারছি। তো 5 শতাধিক আইটেম দিয়ে এই অন্নকূটির ভোগ সাজানো হয়েছে। তো সকল ভক্তরা ভক্তি ভরে এই অন্নকূটির ভোগ দর্শন করছেন, কেউ প্রণাম করছেন, কেউ প্রণামী দিচ্ছেন, এবং সর্বমঙ্গল মাধবপ্রভু তিনিও এখানে একদম দাঁড়িয়ে তত্ত্বাবধান করছেন। পূজারী প্রভু রয়েছেন। তো সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে সেবা দিচ্ছেন। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যে এখানে নতুন মন্দির হলেও এই মন্দিরে এত বেশি ভক্ত আসবে সেটা আসলে অনেক ভক্তরাই কল্পনা করতে পারেনি। কারণ মাত্র 4-5 মাসের সময়ে এত ভক্ত আসবে সেটা আসলে স্বাভাবিকভাবেই কেউ ভাবতে পারেনি। কারণ এই অঞ্চলে ইসকনের প্রচার খুব বেশি দিনের না। তারপর আপনারা দেখুন হাজার 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 ভক্ত হয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের মোটামুটি কীরকম ভক্ত হয়েছে সেটা দেখানোর জন্য। তো যথাযথ নিয়মে আরতি প্রদর্শন হবে, তারপরে কীর্তন হবে এবং সেটি অলরেডি চলছে। তবে ভক্তরা অনেকেই সেবায় ক্লান্ত হওয়ার কারণে সব ধরনের যে প্রোগ্রাম সেটিতে সবাই অংশগ্রহণ করতে পারছে না। তারপরেও নিয়ম অনুসারে যে আরতিগুলো করার সেগুলো কিন্তু ঠিকই করা হচ্ছে। এবং দেখুন সবাই কিন্তু মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে যাতে করে এই অন্নকূটের স্মৃতি সবাই ধরে রাখতে পারে। হয়তো একটা সময় দীর্ঘদিন পরে তারা এটি দর্শন করবেন। বাহ, গোপাল তিনি খুব সুন্দরভাবে অন্নের পাহাড়ের উপর বসে আছেন এবং তিনি সব কিছু উপভোগ করছেন। আবার সেই একই গোপাল পিছনে রয়েছেন দাঁড়ানো, অর্থাৎ যশোদার সাথে। হ্যাঁ, তো আসলে সব কিছু মিলিয়েই অন্নকূট মহোৎসবটি কিন্তু একটি মানে কি বলবেন আপনারা যে এটা একটা এমন বিশেষ মহোৎসব যেখানে শুধু খাওয়া আর খাওয়া হচ্ছে, আকণ্ঠ প্রসাদ সবাই ভোজন করতে পারবেন। তো সব ভক্তরাই কিন্তু মানে এই প্রসাদ দর্শন করার জন্য এসেছেন। মানে মূল কথা হচ্ছে সবাই যে প্রসাদ ভোজন করার জন্য এসেছেন সেটা না, দর্শন করবেন, সে দর্শন করে তারা বিশেষ কৃপা লাভ করবেন, তারপরে যার কপালে যেটা আছে সেটাই তারা পাবেন। তো দেখুন বিভিন্ন মিষ্টি জাতীয় ঝাল টক মানে ভ্যারাইটিস আইটেম দিয়ে কিন্তু ভগবানকে ভোগ অফার করা হয়েছে। এবং সারা রাত ধরে, শুধু সারা রাত নয়, গতকালকেও এই রান্না করেছে, অর্থাৎ ভিডিওটি যখন শুরু করেছিলাম তো তখনও রান্না করেছে, তখন থেকে শুরু করে বিভিন্নজন যেভাবে পারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আইটেম তৈরি করে নিয়ে এসেছে। এখন চিন্তা হচ্ছে কে কোন আইটেম পাবে। তবে হ্যাঁ, আমাদের উচিত হচ্ছে আসলে যারা নতুন ভক্ত আছেন তাদেরকে এই প্রসাদ দিয়ে উৎসাহ প্রদান করা। কারণ যারা নিয়মিত ভক্ত তারা তো বিভিন্ন ধরনের প্রসাদ রেগুলার পাচ্ছি, কিন্তু যারা নতুন ভক্ত তারা তো এই প্রসাদের স্বাদ সবসময় নিতে পারছে না। তাই ভক্তদের আসলে উচিত যারা নতুন ভক্ত তাদেরকে এই প্রসাদের স্বাদগুলো আস্বাদন করানো, তাতে করে তাদের ভক্তি বাড়বে, তাদের উৎসাহ বাড়বে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা অনেকেই হয়তো নতুন এসেছে, এবং যেটি আগেই বলেছি যে এই মন্দিরটি একদম নতুন একটি মন্দির। কিন্তু নতুন মন্দির হওয়া সত্ত্বেও এই মন্দিরে এত সুন্দরভাবে এত ভক্তদের আনাগোনা হবে এটা অনেকেই কল্পনা করতে পারেনি। অনন্তপ্রভু মৃদঙ্গ বাজাচ্ছে, সাথে সুমঙ্গল বাসুদেব প্রভু কীর্তন করছেন, এবং মাতাজিরা বনমালী মাতাজি, নন্দিনী যমুনা মাতাজি এরা নৃত্য করছেন, এবং অন্যান্য অনেক ভক্ত যারা একদম নিউ কামার কিন্তু তারা এত সুন্দরভাবে এই আনন্দটা উপভোগ করছে এবং এত সুন্দরভাবে নৃত্য করছে মনে হয় তারা যেন অনেক পুরানো। এবং যাদের কি দেখতে পাচ্ছেন এরা খুব ভালো সেবা দেন। তো এদের সেবায় আসলে ভগবান জগন্নাথদেব অনেক সন্তুষ্ট এবং রাধা দামোদর অনেক সন্তুষ্ট। আর আপনারা জানেন যে এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা দামোদর। ভগবান দামোদর তিনি এক বিশেষ কৃপা ভক্তদের জন্য তিনি নিয়ে এসছেন এবং ভক্তদেরকে তিনি বিশেষ এক কৃপা দান করেন। তো এই রাধা দামোদর মন্দিরটিও আসলে সেই বিশেষ কৃপা নিয়েই আছে, কারণ এই বিশেষ কৃপা যাতে ভক্তদের উপর বর্ষিত হয়। তো ভক্তরা দেখুন অনেক 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 আনন্দ করছে, কারণ এটি একটি দিব্য আনন্দ।
তো বনমালী মাতাজি তিনি কিন্তু আসলে একদম প্রফেশনাল কীর্তনিয়া ছিল। তিনি যখন এই ভগবত ভক্তিতে আসলেন, তিনি সেই প্রফেশনাল কীর্তনিয়া, সেই যে মানে এমনিতে কীর্তনিয়ার দল, সেই দলে কীর্তন আগে তিনি এখন কি তিনি সেই শুদ্ধভাবে কীর্তন করেন এবং তিনি অর্থের বিনিময়ে কোথাও কীর্তন করেন না, তিনি শুধু ভগবানের সন্তুষ্টির জন্য কীর্তন করেন। তো চলছে এখন নৃসিংহ আরতি, তাই নৃসিংহদেবের আরতি দেখানো হচ্ছে। তো এখনই ভোগের যে সামগ্রী সেটা সরানো হবে না, সেটা দর্শকদের দর্শনার্থীদের দেখার জন্য রাখা হবে। কারণ যেটা আগেই বলেছি যে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের যে অন্নকূটের যে ভোগ সেটি দর্শন করলেও এবং এই মন্দির যদি পরিক্রমা করে সেটা ফল সেটা আসলে গুলি শেষ করা যাবে না এবং এর ফলস্বরূপ কাউকে জড়জগতে আর আসতেই হবে না, এতটা মাহাত্মপূর্ণ। তো মজার বিষয়ে সবাই কিন্তু মোবাইলে ছবি টবি তুলে রাখতে চায়। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন, এখানে কিন্তু মায়েদের অর্থাৎ মাতাজিদের আগমন বেশি হয়েছে, তারা খুব বেশি এসেছে। অবশ্য মায়েদের ভক্তিটা একটু বেশিই হয়, ঠিক আছে, কমলেশ কৃষ্ণ চৈতন্য প্রভু, হ্যাঁ, মাতাজিরাও খুব সুন্দরভাবে নৃত্য করছে, তারা কীর্তন করছে। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটি আনন্দমুখর পরিবেশ। তো আমরা আস্তে আস্তে দেখাবো যে সামনে কত কীরকম ভক্ত রয়েছে এবং রাস্তায় যে প্রসাদ সার্ভিস হচ্ছে সে ব্যাপারে সেদিকে আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু ভক্ত সংখ্যা এত বেশি যে এখান থেকে আসলে হাঁটা সম্ভব হচ্ছে না, যে আমাদের এন্ট্রান্স এবং এক্সিট পথ একটি হওয়ার ফলে যে সমস্যাটি হয়েছে মানে উভয় পাশ থেকেই চাপ হচ্ছে। তো সে কারণে ভক্তদের অনেক কষ্ট করে একটু ঢুকতে হয় বা বের হতে হয়। তো আমরা চেষ্টা করব যে মন্দিরের সাপ থেকেও এই দর্শকদের যাতে একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারি, কারণ আমরা অলরেডি ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বাম পাশ হচ্ছে ঢোকার, আর ডান দিকের যে রাস্তাটা দেখছেন এখানে প্রসাদ সার্ভিস হবে, আর এই যে দেখছেন এই পথটা ডান পাশের, এখান থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করবে। তো এখানে এজন্য একটা পথ থেকেই ঢোকা, একটা পথ থেকেই বের হওয়া, একটা পথ থেকেই প্রসাদ পেতে যাওয়া, সেজন্য এখানে একটা ব্যাপক জ্যামের সৃষ্টি হয়েছে। তো এখন আমরা চলে আসলাম যে প্রসাদ সার্ভিস হচ্ছে, আপনারা দেখুন যে লাইনটি কিন্তু একদম ছোট না, মোটামুটি বেশ লম্বা একটি লাইন। এখানে প্রসাদ সার্ভিস হচ্ছে, ভক্তরা সর্বোচ্চ চেষ্টা করছে যারা প্রসাদ পাচ্ছে সেই ভক্তদের সেবা করার জন্য। তো সবাই মোটামুটি এই অন্নকূটের প্রসাদ পাওয়ার আগ্রহী এখানে বসা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কতটা আইটেম পেলো, কি কত পেট ভরে প্রসাদ পেলো সেটা না, ভগবানের এই বিশেষ কৃপা পাওয়ার জন্য এরা কিন্তু সে দীর্ঘ সময় ধরে এখানে বসে আছে এবং প্রসাদ পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে এবং প্রসাদ পাচ্ছে। হয়তো লাইনটি অনেক লম্বা হওয়ায় সকলের প্লেটে সকল ধরনের আইটেম পৌঁছেনি, কিন্তু তারা কিন্তু কেউ ধৈর্য হারা হয়নি, তারা বসে আছে, হ্যাঁ অবশ্যই প্রসাদ আসবে। আপনারা দেখুন এই প্রসাদ সার্ভিসের লাইনটি আপনাদের কাছে কতটুকু মনে হচ্ছে, ছোটো অনেক বড় একটি লাইন। তো যারা দর্শকরা যারা দেখছেন তারাও জানাবেন আপনি অন্নকূট মহোৎসবে কোন মন্দিরে উপস্থিত থেকেছিলেন এবং সেখানে কি পরিমাণ ভক্ত হয়েছিল, আপনি কেমন আনন্দ করেছেন। দেখুন তারা একদম খালি মাটির উপর বসে প্রসাদ পাচ্ছে, তাহলে একটু ভাবুন এদের ভক্তিটা কোন মাত্রায় রয়েছে। এবং যারা সেবা দিচ্ছে তারাও নিরলসভাবে সেবা দিচ্ছে, তারা কোনো সেবা করতে তারা কোনো দ্বিধা করেনি, এমনকি এই প্রসাদের আইটেম আনার জন্য তাদেরকে কাদার মধ্য থেকে হাঁটতে হয়েছে। তো কেউ কোনো সেবায় ত্রুটি করেনি যাতে করে তার সর্বোচ্চ সেবা ভগবানকে দিতে পারে, ভক্তদেরকে দিতে পারে, সেই চেষ্টাই ভক্তরা করছে। তো আমরাও আশা করব যে যার সকল ভক্তরা যারাই ভগবানকে একটু ভালোবাসে তারা সকলে ভগবানের প্রত্যেক সেবায় এভাবেই অংশগ্রহণ করবে। এবং আপনাদের সকলকে এই আমন্ত্রণ জানাচ্ছি, প্রতি বছর অন্নকূটে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির ইসকন বরগুনাতে আপনাদের নিমন্ত্রণ। আপনারা সকলে এই মন্দিরের এই প্রোগ্রামে আসবেন, আর যদি এখানে কেউ নাও আসতে পারেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের অনেক মন্দির আছে, সকল মন্দিরেই এভাবে এই অন্নকূট মহোৎসবের প্রোগ্রামগুলো হয়ে থাকে। আপনাদের সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ।